আচ্ছা হ্যালো মোনা, তো আজকের ভিডিওটি হলো গাইস যে কিভাবে হোয়াটসঅ্যাপ এর কল রেকর্ড করবে। তো চ্যানেলে নতুন হলে ভিডিও নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল করবে। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিও। তো চলো শুরু করে যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, এর জন্য তোমাদের একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপটি লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়া বন্ধুরা, তোমরা গুগল প্লে স্টোর থেকেও ইনস্টল করে নিতে পারো। তো এর জন্য বন্ধুরা, তোমরা চলে যাবে তোমাদের মোবাইলে যে গুগল প্লে স্টোর অ্যাপটি রয়েছে, তো তোমরা গুগল প্লে স্টোর অ্যাপটিতে চলে যাবে। তো গুগল প্লে স্টোর অ্যাপটিতে চলে আসার পর বন্ধুরা, তোমরা উপরের দিকে যে সার্চ বক্স দেখতে পাচ্ছ, তো তোমরা এই সার্চ বক্সে লিখে দিবে যে CARLL, তারপর রেকর্ডার RECORTER, রেকর্ডার, তারপর কুব CUPE, কুব SCR। তো তোমরা লিখে নিচের দিকে যে সার্চ অপশন দেখতে পাচ্ছ, তো তোমরা এই সার্চ অপশনে ক্লিক করে দেবে। তো সার্চ অপশনে ক্লিক করার পর বন্ধুরা, তোমরা সবার উপরে যে অ্যাপটি দেখতে পাচ্ছ, তো তোমরা এই অ্যাপটিতে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর এখানে যে দেখতেই পাচ্ছ কল রেকর্ডার কুব SCR, তো তোমরা এই অ্যাপটি ইনস্টল করে নেবে। তো আমি ইনস্টল করে নিয়েছি, এজন্য এখানে ওপেন অপশন দেখতে পাচ্ছ। তো তোমরা ইনস্টল করার পর ওপেন অপশনে ক্লিক করে দেবে। তো ওপেন অপশনে ক্লিক করার পর বন্ধুরা, এখানে যে দেখতেই পাচ্ছ নিচের দিকে নেক্সট নামে একটি অপশন, তো তোমরা এই নেক্সট অপশনে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর বন্ধুরা, এখানে যে এগ্রি দেখতে পাচ্ছ, তো তোমরা এই এগ্রি অপশনে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর বন্ধুরা, এখানে যে নিচের দিকে দেখতে পাচ্ছ এনেবেল অ্যাপ কানেক্টর, তো তোমরা এই অপশনে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর এখানে যে কুব SCR অ্যাপ কানেক্টর, তো তোমরা এই অপশনে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর বন্ধুরা, এখানে যে এইটি দেখতে পাচ্ছ আমার অফ রয়েছে, তো তোমরা এইটি অন করে নেবে। তো অন করার জন্য এখানে যে এই অপশনে ক্লিক করে দিবে। তো ক্লিক করার পর বন্ধুরা, এখানে যে ওকে অপশন দেখতে পাচ্ছ, তো তোমরা এই ওকে অপশনে ক্লিক করে দিবে। তো ক্লিক করার পর তোমরা চলে যাবে ব্যাকে, তো আবার চলে যাবে ব্যাকে। তো ব্যাকে চলে আসার পর বন্ধুরা, এখানে যে পোর্ট্রেট কুব, তো তোমরা এই অপশনে ক্লিক করে দিবে। তো পোর্ট্রেট কুব অপশনে ক্লিক করার পর বন্ধুরা, এখানে যে কুব SCR, তো তোমরা এই অপশনটি এখানে অন করে নেবে। তো অন করার পর বন্ধুরা, তোমরা চলে যাবে ব্যাকে। তো ব্যাকে চলে আসার পর এখানে তোমরা ইয়েসটা দিয়ে দিতে পারো। এবার এখানে যে দেখতেই পাচ্ছ নিচের দিকে হোয়াটসঅ্যাপ নামে একটি অপশন, তো তোমরা এই হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করে দিবে। তো হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করার পর বন্ধুরা, এখন আমি আর কি যতগুলো কল করবো অথবা কল আসবে, তো সবগুলো আর কি কল রেকর্ড হয়ে যাবে। তো আমি তোমাদের আর কি কল করে দেখেছি যে আমার কলটি রেকর্ড হয় কি না। তো এর জন্য মানে আমি এই প্রোফাইলে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে আমি কল অপশনে ক্লিক করে দিলাম। তো আবার এখানে যে কল, তো এই অপশনে আমি ক্লিক করে দিলাম। করার পর এখানে যে দেখতেই পাচ্ছ আমার কলটি হচ্ছে। তো এবার বন্ধুরা, আমি এইমাত্র যেই কলটি করলাম, তো সেটি রেকর্ড হয়ে গিয়েছে। তো আমি ব্যাকে গিয়ে দেখেছি যে আমার কলটি রেকর্ড হয়েছে কি না। তো এর জন্য আমি চলে যাব ব্যাকে। তো ব্যাকে চলে আসার পর বন্ধুরা, আমি এইমাত্র যেই অ্যাপটি ইনস্টল করলাম, তো সেই অ্যাপটিতে ক্লিক করে দিলাম। তো অ্যাপটিতে ক্লিক করার পর বন্ধুরা, এখানে যে দেখতেই পাচ্ছ আমি এইমাত্র এই নাম্বারে কল করেছিলাম, তো সেটি আর কি এখানে রেকর্ড হয়ে গিয়েছে। তো আমি তোমাদের প্লে করে দেখিয়েছি যে এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে আমি প্লে অপশনে ক্লিক করে দিলাম। তো প্লে অপশনে ক্লিক করার পর এখানে যে দেখতেই পাচ্ছ, তো এবার আর কি তোমাদের মোবাইলে যে হোয়াটসঅ্যাপ রয়েছে, তো হোয়াটসঅ্যাপ এর কল রেকর্ড করে নিতে পারবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিয়ে দিও, আর চ্যানেলে নতুন হলে বন্ধুরা আবারও বলছি সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।